নদীপথে স্পিডবোট একটি দ্রুততম যান। কাঠলবাড়ি এবং শিমুলিয়া এই পদ্মা নদী পার হতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের অসংখ্য যাত্রী এই যানটি এখনও ব্যবহার করে। যেহেতু পদ্মা সেতুর কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, সেহেতু আরও 1 থেকে 2 বছর যাত্রীরা এই স্পিডবোটে পারাপার হবে। উন্নয়নের মাইল উপলক্ষে এক সময় এই স্পিডবোট হারিয়ে যাবে পদ্মা সেতুর এই স্পট থেকে, কারণ তখন এই স্পিডবোটের যাত্রীরা আর এই স্পিডবোটে পার হবে না এবং স্পিডবোটের মালিক ও শ্রমিকরা উন্নয়নের মাইল ছোটে এসে তারাও হারিয়ে যাবেন এক সময় অন্য পেশায়। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।